চতুরঙ্গের আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। শরৎ পেরিয়ে চলছে হেমন্তকাল, প্রকৃতির উৎসব মুখর এই সময়ে মুক্তি পেয়েছে দুই বাংলা সিনেমা, শরতের জবা ও হৈমন্তীর ইতিকথা। আজ চতুরঙ্গে আমাদের সাথে আছেন এই দুই সিনেমার দুই অভিনয় শিল্পী, নিদ্রাদে নেহা এবং সাইফ খান। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। এবং নেহা, প্রথম আপনার কাছেই জানতে চাচ্ছি, এই প্রথম দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন ইন্ডাস্ট্রিতে, ছবি জঙ্গনে, কিন্তু এই প্রথম বড় পর্দায় কোনো সিনেমায় অভিনয় করলেন, শরতের জবা, কেমন লাগছে? এটার অনুভূতিটা আসলে বলে প্রকাশ করার মতো না, কারণ আমি যখন নিজেকে প্রথম বড় পর্দায় দেখলাম, আমি জাস্ট ঢুকলাম, ঢুকেই দেখছিলাম যে আমার সিন চলছিল, আমরা একটু লেট করে ঢুকেছিলাম। সো তখন এত বড় পর্দায় প্রথম নিজেকে দেখার যে অনুভূতিটা, এটা আসলেই অন্যরকম। এবং থাকে না যে এতদিন পরে মনে হচ্ছে যে না, একটা অ্যাচিভমেন্ট, এবং নিজেকে আমি অভিনেতা হিসেবে বলতে পারছি এতদিন পরে, যে আমার এটা মনে হচ্ছে যে না, আমি এখন নিজেকে অভিনেতা বা অভিনেত্রী হিসেবে বলতে পারি। অবশ্যই, কারণ যে কোনো শিল্পীর জন্যই তো আসলে চলচ্চিত্র একটা কমপ্লিট আর্ট ফরম্যাট, এবং এখানেই সর্বশেষ জায়গা যেখানে চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতাই যে কোনো মানুষকে একটা স্বীকৃতির জায়গায় পৌঁছে দেয়, এবং শুভকামনা আপনার জন্য। এবার সাহেব ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনারও তো এই মুহূর্তে পরিবর্তিত একটা সময় চলছে, বাংলাদেশের রাজনৈতিক একটা পট পরিবর্তন হয়েছে, সেই একটা অবস্থায় শরতের জবা এবং আপনার হৈমন্তীর ইতিকথা যে সিনেমাটি এসেছে, এই রকম একটা পরিবেশে পরিস্থিতিতে সিনেমা মুক্তি দিয়ে কেমন সাড়া পাচ্ছেন আসলে দর্শকের কাছ থেকে? না, ভালো সাড়া পাচ্ছে। আমি বিশেষ করে বলবো, শরতের জবা হচ্ছে এই পরিবর্তিত পরিস্থিতিতে মানে প্রথম কোনো বাংলাদেশি ছবি যেটা হলে রিলিজ পেল, এবং ওদের ছবিটাও ভালো চলছে, থার্ড উইক চলছে, এবং আমাদের হচ্ছে সেকেন্ড উইকে, এবং আমাদের যে হল সংখ্যা যাচ্ছিল তাই আছে, এবং দর্শক দেখছে, এনজয় করছে। আর মেবি যদি সিচুয়েশন একটু অন্যরকম থাকতো, তাহলে নিশ্চয়ই আরও ভালো হতো, আরও বেশি মানুষ দেখতো, এই আক্ষেপটা তো থাকবেই। ভালো লাগছে, মানে অন্তত শুরুটা তো হলো। আর হৈমন্তীর ইতিকথা তো আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র, যেটা গল্প আসলে আগে থেকেই জানা বাঙালি, মানে যে কোনো পৃথিবীর যে অঞ্চলে বাঙালিরা থাকুক, হৈমন্তী এমন একটা গল্প যেটা কাহিনী সবারই জানা, তারপরেও নতুন করে এই সিনেমা আবার পর্দায় আনা, এটা তো একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। নির্মাতা, প্রযোজক এবং আপনারা যারা অভিনয় শিল্পীরা ছিলেন, তারা কিভাবে এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন? কারণ একই গল্প দর্শককে আবার নতুনভাবে দেয়া, এই প্রস্তুতিটা কেমন ছিল? একে তো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কারও কিন্তু জাতীয় সঙ্গীতের রচয়িতা, শ্রীলঙ্কাটা যদি উনি এডিটর ছিলেন, এডিট করে দিয়েছিলেন, তার মানে হচ্ছে অলমোস্ট প্রায় 200 কোটি মানুষ ওনাকে চেনে, জানে, এবং ওনার লেখা গান জাতীয় সঙ্গীত হিসেবে গায়। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা ছিল যে আমাদের এই ছবিটার আগে বাংলাদেশে আর 4টা ছবি হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বন, যদি আমি ভুল না করে থাকি। নার্গিস আক্তার একটি বানিয়েছিলেন, মুর্শেদ সাহেব একটি বানিয়েছিলেন, এবং দুটো বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম, শোভা শাস্তি, এবং এরপরে হচ্ছে এটা বানানো হলো। চ্যালেঞ্জটা ছিল আমাদের ডিরেক্টরের। কেন চ্যালেঞ্জ ছিল? কারণ এমন একটা সাবজেক্ট আপনি হাত দিতে যাচ্ছেন যার গল্পটা আমরা সবাই জানি, আমরা পাঠ্য বইয়ে অলমোস্ট আমরা হৈমন্তী পড়েছি সবাই, তো এই জায়গাটা ছিল, এবং প্রায় 150 বছর আগের লেখা একটা মানে গল্প, ওরকম সিচুয়েশন পাওয়াটা তো খুব টাফ, মানে 10 বছর পরপর তো সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়। আপনি যেখানেই ফ্রেম ধরবেন সেখানেই তো সবকিছু মানে বের হয়ে যায়, আধুনিকতার ছোঁয়া বের হয়ে যায়। পাশাপাশি হচ্ছে আমাদেরকে যদি আর্টিস্টদেরকে যে চ্যালেঞ্জের বিষয়টা নিতে হয়েছে, আমি তো, আমার তো হাইট প্রায় 6 ফিট, জিম ফিম করি, হ্যাঁ, কিন্তু ওখানে অপু যে ক্যারেক্টারটা, সেটা খুব সফট একটা ক্যারেক্টার, এবং এট এ টাইম সে তার বাবার প্রতিও খুব তার আনুগত্য, এবং স্ত্রীর প্রতি তার প্রচণ্ড ভালোবাসা, প্রেম, এই যে দুই টানা পূরণটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। আর বিশেষ করে ভাষাটা, রবীন্দ্রনাথ ঠাকুর তখন যে বাংলা লিখেছে, আমরা তো ওই বাংলাকে অনেক আগে শেষ করে দিয়েছি, তো আমার ওই বাংলাটা বলাটা খুব কষ্ট করছিল, মানে যে বাংলা ভাষাটা উনি লিখে গেছেন অ্যাকচুয়ালি। অবশ্যই এইসবই তো শিল্পীদের চ্যালেঞ্জ, এবং এসব উতরে গেলেই আসলে শিল্পমানের জায়গায় পৌঁছে যায়, এবং অভিনেতা আপনারা বাহবা পান দর্শক এবং সমালোচকদের কাছ থেকে। নিদ্রা, এবার আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনার যে সিনেমার গল্প শরতের জবার, মোটামুটি সমসাময়িক একটা সময়ের গল্প, কিন্তু সেখানেও দুটো সময়ের একটা ট্রানজেকশন আছে, এবং এই সিনেমার গল্পটা আপনি যখন পড়লেন প্রথম এবং কাজের অফার পেলেন, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত গল্পটা কতটুকু টেনেছে আপনাকে?
গল্পটা টেনেছে কারণ গল্পটা একটু ভৌতিক, আমি সবসময় একটু হরর সিনেমা পছন্দ করি, হরর গল্প। তো এটা গল্পটা ভালো লাগার কারণ হচ্ছে এখানে হরর কিছুটা ব্যাপার আছে, থ্রিলিং কিছুটা ব্যাপার আছে, খুব সুন্দর আবার ভালোবাসার একটা গল্প এখানে আছে, মানে সব কিছুর সংমিশ্রণে আমি বলবো এটা একটা গল্প। সো এই জন্যই দর্শকদের দেখা উচিত, এখানে একসাথে আপনারা ভালোবাসা পাবেন, একসাথে থ্রিলিং পাবেন, একসাথে এখানে ভূতও পাবেন, ভূতও পাবে, ভয়টাও পাবে, ভয়টাও পাবে। সো আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বলবো, আমরা সিনেমাটা শ্যুট করেছিলাম 2022-এর শরৎকালে, এটা রিলিজ হয়েছে ঠিক 2024-এর শরৎকালেই, শরতের জবা। গল্পটা যখন আসে আমাকে সবচেয়ে বেশি যেটা টানে যে গল্পের ক্যারেক্টারের নাম দুটো, বেলি আর জবা, দুটো নায়িকার ক্যারেক্টারের নামই হচ্ছে বেলি এবং জবা। সো ফুল খুবই সফট হয় এবং সুন্দর হয়, সো এই ইন্টারেস্ট থেকেই আমার প্রথমে স্ক্রিপ্টটা চুজ করা। দেন দিদির নিজের লেখা একটা ক্যারেক্টার, দিদি নিজেই ডিরেকশন দিবে, নিজেই অ্যাক্টিং করবে, এই জিনিসটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণ যেহেতু ক্যারেক্টারটা দিদির লেখা বেলি, সো সে আসলে তার বেলিকে যেভাবে ডিরেকশন দিতে পারবে আমার মনে হয় সেটা অন্য দশজনের তুলনায় একটু বেটার দিতে পারবে, কারণ যেহেতু তার চরিত্রটা তার নিজের কল্পনা করা। সো সব কিছু মিলিয়ে ভালো লেগেছিল গল্পটা করেছি, এবং ভালো লেগেছে যে দুর্গাপূজা উপলক্ষে একটা সিনেমা আমাদের এসেছে, আমাদের এই ট্রেন্ডটাও শুরু হওয়া উচিত যে ঈদের সাথে সাথে দুর্গাপূজা যেমন আমাদের একটা উৎসব, সো আমাদের উৎসবেও সিনেমাগুলো আসুক এবং সবাই দেখতে যাক। অবশ্যই, আমাদের তো যে কোনো উৎসব যে কোনো পার্বণই আসলে আমরা সবাই মিলে এটা উদযাপন করি, অসাম্প্রদায়িক একটা দেশে আমরা থাকি, ডেফিনেটলি উৎসবটা অ্যাকচুয়ালি সবার। এবং আমি আরেকটা জিনিস একটু অ্যাড করি, সেটা হচ্ছে কুসুম শিকদার মূলত হচ্ছে আমাদের অভিনয় শিল্পী এবং সে তার প্রথম ছবি সেটা, এবং এই কারণেও অবশ্যই যারা দেখছে যারা দেখেছে অবশ্যই ভালো বলেছে, এবং আসলেই ভালো একটা, মানে আমাদের জন্য খুব ভালো লাগে কারণ আমারও ভবিষ্যতে ডিরেকশনে আসার খুব ইচ্ছে, এবং সে এসেছে এবং শুভকামনা, এবং আশা করি ভালো একটা জার্নি হলো। অবশ্যই অবশ্যই সাহেব ভাই, আপনার জন্য শুভকামনা, যেহেতু ডিরেকশনে আসার স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন পূরণ হোক এবং ভালো কিছু কাজ আমরা পাই আপনার কাছ থেকে, এই আশাই রাখছি। নিদ্রা, সেই সাথে আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু কুসুম শিকদার এই সিনেমার পরিচালক, তার লেখা একটি উপন্যাস নিয়েই এই সিনেমাটির চিত্রনাট্য তৈরি হয়েছে, তিনিই করেছেন এটি, এবং তিনি একটি মূল চরিত্রে অভিনয় করেছেন জবা যে চরিত্রটি, এবং সেখানে বেলি আরেকটি চরিত্র আপনার। এখানে কুসুম শিকদারের পাশে মানে যার সাথে অভিনয় করছেন তার লেখা তার ডিরেকশনেই কাজ করতে হচ্ছে, এই বিষয়টা আসলে নিজেকে ফুটিয়ে তোলা বা নিজের জায়গাটা অবস্থানটা শক্ত করা পর্দায় কতটা চ্যালেঞ্জিং ছিল আমার জন্য? একদম প্রথম থেকেই চ্যালেঞ্জিং ছিল, কারণ যখন আমি কাস্ট লিস্টটা দেখি, সো ওখানে সবচেয়ে জুনিয়র আমি, একদমই নতুন বলতে ওখানে আমি, তাছাড়া সবাই অনেক বেশি ফাইনেস্ট, সম্মানীয়, আমাদের ইন্ডাস্ট্রির খুব বড় বড় জায়গার অভিনয় শিল্পী সবাই। আমার অপোজিটে ছিল জিতু আহসান ভাই, সো যাকে ছোটবেলা থেকে যাদের নাটক দেখে বড় হয়েছি, জিতু ভাই, তারপরে হচ্ছে কুসুম শিকদার আপু বা এই সময়ের খুবই জনপ্রিয় ইয়াশ রোহান ভাই, সো এদের সবার সাথে আমি একদমই মানানসই না, আমি খুবই ছোট একজন মানুষ, সো প্রথম থেকে একটু ভয় লাগছিল যে এদের সবার সাথে স্ক্রিন শেয়ার করব, কতটুকু পারবো কি না। বাট যখন একদম ফার্স্ট ডে আমাদের শুটিং শুরু হয়, আমার ফার্স্ট শটটাই ছিল দিদির সাথে, সো আমি জাস্ট সিনটা শেষ করে, যখন যে দিদির পাশে বসি, দিদি সিন শেষ করে একবার অ্যাক্টিং করছে, আবার সিন শেষ করে মনিটরে বসছে, বসে দেখছে, ওকে শট বলছে, সো দিদির পাশে এসে বসি, তখন দিদি আমাকে জিজ্ঞেস করছে যে এটা কি তোমার প্রথম ফিল্ম? আমি বললাম হ্যাঁ দিদি, আমার বড় পর্দায় এটা প্রথম কাজ। বলি তোমাকে দেখলে একদমই মনে হচ্ছে না, তোমার এক্সপ্রেশনস অ্যান্ড তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার ডায়লগ ডেলিভারি, সব কিছু দেখে মনেই হচ্ছে না এটা তোমার প্রথম সিনেমা। সো তখন যেই একটা আইস ব্রেকিং বলে না, যে তখন একটা আইস ব্রেকিং যেটা আমার হয়েছে, বা যেই ওখান থেকে আমি যেই মেন্টাল স্ট্রেংথটা পেয়েছিলাম, সো ওটা আমাকে খুব হেল্প করে। আমি একটু অ্যাড করি, কখনো কি মনে হয়েছে যে যার ডিরেকশন যার গল্প সেও আরেকটা ক্যারেক্টার করছে, এবং যেটা আমরা শুনি যে দুইজন নায়িকা থাকলে পরে একটু আমারটা বড় ক্যারেক্টার বা আমারটা ছোট, এমন কি কখনো মনে হয়েছে কিনা? কিছুই মনে হয়নি, কারণ আমার প্রথম থেকে কখনোই ওই জিনিসটা ছিল না যে আমার লিড ক্যারেক্টারে কাজ করতে হবে বা কিছু, তাহলে তো হয়তোবা আমি এই গল্পটা চুজ করতাম না, যেহেতু বড় পর্দায় প্রথম অভিষেক আমার, আমি হয়তোবা চুজ করতে পারতাম যে না আমি নায়িকা ক্যারেক্টার ছাড়া করবো না, লিড ক্যারেক্টার ছাড়া করবো না। সো আমার কাছে যখন স্ক্রিপ্ট আসে আমি সর্বপ্রথম এটা চিন্তা করি যে আমার ক্যারেক্টার
কথা যদি না থাকে গল্পে তাহলে গল্পটা কতটুকু দাঁড়াবে। সো যখন আমি দেখি যে শরতের জবাই আসলে বেলি যদি না থাকে গল্পটা দাঁড়াচ্ছে না, গল্পটা আগাবে না, কারণ বেলি এবং জবার বন্ধুত্বের মাধ্যমেই হচ্ছে গল্পটা রিভিল হয়। আমরা সব আমাদের সব ক্লুগুলো বেলি হচ্ছে একসাথে করে দেয়। সো তখন আমি ডিসিশন নেই যে না, জবা যেমন যতটুকু ইম্পর্টেন্ট এখানে বেলিও ততটুকু ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। সো আমি করি এবং এতজন ফাইনেস্ট অভিনেতা অভিনেত্রীদের সাথে আমি কাজ করার সুযোগ পাবো এটাও আমার জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। সো আমি সবার থেকে অনেক গুড ট্রিটমেন্ট পেয়েছি এবং যেটা থাকে ছোট হলে সবার থেকে শেখার অনেক বড় একটা ব্যাপার থাকে। সো সব কিছু মিলিয়ে বলবো প্রোডাকশনটা করে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং খুব ভালো ভালো অভিজ্ঞতা হয়েছে এবং অভিষেকটা হয়েছে। অবশ্যই শুভকামনা এই অভিষেকের জন্য এবং সামনের পথ আরও সুগম হোক এই চাচ্ছি। স্যার সেই সাথে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনাদের এই সিনেমা নিয়ে, যেহেতু একটা পিরিয়ডিক্যাল ফিল্ম, 1800 শতকের একটা গল্প এবং সেই সময় যেটা আমরা বলছিলাম যে আর্ট ডিরেকশন নিয়েও খুব অনেক বেগ পেতে হয়েছে, অনেক ঝামেলার মুখোমুখি হতে হয়েছে এবং সিনেমা মুক্তির পর কিছু আমরা ছোটোখাটো সমালোচনার বিষয় পেয়েছি, যেমন একটা বিতর্ক শুরু হয়ে গেল যে হৈমন্তীর পায়ে হাই হিল কেন, যদিও পরিচালক এটা পরে ব্যাখ্যা করেছেন যে ওই সময়ও পাওয়া যেত, এই বিষয়গুলো কীভাবে ফেস করেছেন মুক্তির পরে যখন এই বিতর্কগুলো আসলো, আপনারা কীভাবে ফেস করেছেন আপনাদের টিমের পক্ষ থেকে? আমারও কোশ্চেন ছিল, যেমন আমি বলি আমি এই 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 সিনেমার আগে আমি যে ছবিটাতে আমি কাজ করেছিলাম ওরা সাতজন যখন পাকিস্তানি একজন যে মেজর থাকেন উনি যখন ওই ড্রিঙ্ক করেন, তো আমার জানা ছিল না, আমার মানে এত পুরনো যে ব্র্যান্ডের এগুলো আমি তো ভেবেছিলাম যে হয়তো বা থাকার কথা না, পরে আমাকে বললো যে সবই হচ্ছে 1800 শতকের। আর আমাদের সবার ধারণা থাকে যে আমরাই বোধহয় খুব মডার্ন বা আমরাই বোধহয় সব কিছু এনেছি, কিন্তু পৃথিবীতে অনেক বড় বড় সভ্যতা মাটির নিচে এখনও কিন্তু আছে ভাই। হ্যাঁ, ওই ধারণাটা আমারও ছিল যে আগের যুগের মানুষরা এই ধরনের পোশাক পরতো কিনা, অর্নামেন্টসের বিষয়টা যেটা, হাই হিলের ব্যাপারটা আমিও জিজ্ঞেস করেছিলাম, বলেছে হ্যাঁ অবশ্যই সেটা পরতো, কিন্তু এরকম ডিজাইনের ছিল না, সেটা ডিফারেন্ট ইস্যু, বাট সেটা পরা হতো। এই একটাই আমার কাছেও এই জিনিসটা বলেছে অনেকে, বললাম ভাই এটা তো আর আমি তো তখন ছিলাম না, আর যুগে যুগে যখন এই ধরনের ছবিগুলো করা হয়, যেমন দেবদাস যদি আমি উদাহরণ দিই, খুব মানে একটা চর্চিত ছবি বা জনপ্রিয় ছবি, আমাদের বুলবুল আহমেদ যেভাবে করলেন সাকিব ভাই তো সেভাবে করেননি, বা এরপরে যখন নেক্সট আর কোনো হিরো যেটা করবে সেটাও তো নিশ্চয়ই তার গেট আপ, ড্রেস আপ এবং ডায়লগস একটু না একটু কিন্তু যুগের সাথে চেঞ্জ হয়। সো এইটা যদি কিছুটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হয় আমার মনে হয় বাদ বাকি জিনিসগুলো ঠিক আছে। অবশ্যই, আর সেই সাথে এই সময় নিশ্চয়ই আপনাদের অনেক সতর্কও থাকতে হয়েছে যেহেতু পিরিয়ডিক্যাল ফিল্ম এবং সব কিছু মিলিয়ে, তারপরেও যতটুকু আপনারা দর্শকদের ভালোবাসা পেয়েছেন কীরকম সাড়া পেয়েছেন আসলে দর্শকদের কাছ থেকে? এই যে আপনি বললেন না যে একটা জিনিস কোশ্চেন এসছে, মানে হচ্ছে মানুষ না দেখলে তোর কোশ্চেনটা করে না, তো এটা ভালো, এটা অ্যাপ্রিসিয়েট করে। আর কোনো কিছু পারফেক্ট না, আমার যে সব কিছু পারফেক্ট হবে, আমার ডিরেক্টর আমার ছবিটা খুব পারফেক্ট হবে এটা কোনো না, কথা হচ্ছে ভুল কতটুকু কম করলাম, মানে প্রথমে হচ্ছে যে পাশ মার্কটুকু আমাদের এসছে কি না, এটা হচ্ছে প্রথম যে হ্যাঁ ভাই এসছে, কারণ হচ্ছে যে কারণ যেহেতু ছবিটা চলছে আমাদের, এবং সেকেন্ড উইকেও আমাদের অলমোস্ট সেম হলে আমাদের চলছে, সবগুলো সিনিপ্লেক্সেই চলছে, বসুন্ধরা বলেন, সনি, লায়ন সবগুলোতেই চলছে, তো এইটা একটা অ্যাচিভমেন্ট আমার মনে হয়। সেই সাথে এই সিনেমার একজন মূল চরিত্র হিসেবে বাকি যারা অভিনয় করেছেন তাদের কিভাবে মূল্যায়ন করবেন, তাদের কাজ আপনি কিভাবে দেখছেন? আমি তো আমাদের ঝুনা চৌধুরী ছিলেন, উনি তো অনেক বছর ধরে উনি অভিনয় করেন এবং খুব ভালো একজন অভিনেতা। আমাদের রাশেদা আন্টি ছিলেন, উনি প্রায় 350-400 ছবি উনি করেছেন, এর মধ্যে প্রথম হচ্ছে কোনো নেতিবাচক চরিত্রে উনি অভিনয় করলেন, ওনার সঙ্গে কাজ করে ভালো লেগেছে। যে হৈমন্তী করলো সে নতুন, বাট সে তার ঐশিকা ঐশী, ও চেষ্টা করেছে, আর আমি কতটুকু চেষ্টা করেছি তা তো দেখাই যাচ্ছে পর্দায়, বিশেষ করে ভালো লেগেছে, টিমটা ভালো ছিল, আর সবচেয়ে মানে ভালো গাইড করেছে আমার পরিচালক, উনি নিজে হচ্ছেন একজন, উনি লেখালেখি করেন, উনি মূলত একজন লেখক মানুষ, তারপর হচ্ছে ডিরেকশন তো উনি দেন এবং উনি অভিনয় করেন, উনি অভিনয়টা বুঝেন, সো আসলে ওনার যে সার্বিক সহযোগিতার ফল হচ্ছে স্ক্রিনে, সো আমি এনজয় করেছি। আমার ভয় কাজ করছিল এবং ভয় কাজ তো করাটা খুব স্বাভাবিক, বিশেষ করে ভাষাটা, আমরা তো এই ভাষায় কথা বলি না, এবং অনেক অনেক ডায়লগস ছিল যেগুলো আমরা এখন রিলসে দেখি খুব জনপ্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের, বা যে গানগুলো, এই গানগুলোকে আবার মানে পর্দায় সেটা আনা বা ওই ডায়লগসগুলো প্রপারলি দেয়া, এটা খুব
চ্যালেঞ্জিং বিষয় ছিল। না অবশ্যই, আর সেই সাথে তো আমরা যতদূর জানি এই সিনেমায় বেশিরভাগ যে গানগুলো ব্যবহৃত হয়েছে সবই রবি ঠাকুরের গান, এবং তা বাংলাদেশের যারা রবি ঠাকুরের গান নিয়ে চর্চা করেন সেই শিল্পীরাই এই গানগুলো গেয়েছেন, এবং সঙ্গীত পরিচালনার দায়িত্ব তো এমন মানুষরাই ছিলেন যারা রবি ঠাকুরের গান নিয়ে কাজ করেন। তাই এই গানের যে মেজাজ, আপনি যেমন বলছিলেন একজন একজন নাগরিক জীবনে থাকা শহুরে একজন মানুষ, যে এই সময়ের 2024 সালের একজন হিরো যিনি নিয়মিত জিমে যান, একটা আধুনিক লাইফস্টাইল লিড করেন, এই সময়ের গান লিপসিং করা বা নিজের এক্সপ্রেশনে সেটাকে ধারণ করার জন্য আসলে কি ধরনের প্রস্তুতিটা নেওয়ার দরকার? আরও 1000 বছর পরও রবি ঠাকুর যেটা লিখে গেছেন উনি, এটা মনে হয় না, এটা মানে আমরা কখনো বলতে পারবো যে আগের টোন, মানে ওনার সব কিছুই একটা মডার্ন, এবং ওই সময়কার জন্য মডার্ন ছিল, এখনও আছে, এবং আরও 100-200 বছর পরও আমরা যদি হয়তোবা ভাষা চেঞ্জ হবে, আমাদের গেট আপ ড্রেস আপ চেঞ্জ হবে, আকৃতি প্রকৃতিতে চেঞ্জ হয় রাষ্ট্রের, কিন্তু আমার মনে হয় বাংলা যতদিন থাকবে, বাংলা ভাষা, ততদিন রবীন্দ্রনাথ ঠাকুর ওনার লেখা প্রতিটা গান কবিতা গল্প সর্বসময়ের জন্য আধুনিক থাকবে। শুধু উনি না, আমাদের নজরুল বলেন বা যদি গানের কথা বলেন শাহ আব্দুল করিম বা যারাই লিখে গেছেন, লালন, লালনের গান কি পুরানো হচ্ছে এখন? ডে বাই ডে কিন্তু মনে হচ্ছে নতুন। আমি যখন হৈমন্তী করতে যাই, আমাকে যখন অপুর চরিত্রটা দেওয়া হয়, আমাদের সবসময় কিন্তু আমাদের নারী চরিত্রগুলো, আমাদের মা বোন, আমাদের যারা আছে এই সমাজে, কি তারা তাদের অধিকারটুকু পায়? তারা কিন্তু নানা দিক থেকে কিন্তু এখনও তারা, যদিও এটা যৌতুকের উপরে গল্পটা, কিন্তু যৌতুক তো ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে, নানাভাবেই হচ্ছে, সো এটা পিছিয়ে পড়া বা আগের কোনো গল্প না, মানে ওই চ্যালেঞ্জটা ছিল না অ্যাকচুয়ালি। এবং আমি যখন করছি তখন মনে হচ্ছে যে না, খুব সমসাময়িক একটা লেখা, আমার ড্রেসের জন্য মনে হয়েছে যখন, যে আমি ওই সময়টা ধরে আমি কাজ করতে হয়েছে এবং ভাষার জন্যে, কিন্তু ওনার যে বিষয়বস্তুটা একদম 100% মনে হচ্ছে নতুন, এবং এটা সামনেও নতুন থাকবে। আমরা যাদের কথা রবি ঠাকুর থেকে শুরু করে যাদের কথা আপনি বললেন, প্রতিজনই তো মহামানব, এবং তাদের সমস্ত লেখা এবং সমস্ত শিল্পকর্ম তা চিরকালই যুগে যুগে থেকে যাবে। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, চতুরঙ্গের আড্ডা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের আজ চতুরঙ্গে। আজ আমাদের সাথে আছেন দুই গুণী অভিনয় শিল্পী, নিদ্রাদে নেহা এবং সাইফ খান, দুজনকেই আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। বিরতির আগে সাইফ ভাই আপনার সাথে কথা বলছিলাম, নিদ্রা এবার আপনার সাথেই বলতে চাচ্ছি কিছু কথা। আমরা যেমন বিরতির আগে সাইফ ভাইয়ের যে সিনেমা হৈমন্তীর ইতিকথা, এটায় তার অভিনয়ের অভিজ্ঞতা জানতে চাচ্ছিলাম, আপনার যে সিনেমা শরতের জবা, এটায় তো অনেক গুণী শিল্পীদের সাথে একসাথে কাজ করেছেন, আমাদের তাদের কথা বললামও আমরা, এই সিনেমার শুটিংয়ের সময় কোনো মজার বা আনন্দের কোনো অভিজ্ঞতা আছে কিনা, বা ভয়ের, যেহেতু হরর একটা সিনেমা, কোনো স্পেশাল মেমোরি আছে কিনা এই সিনেমার শুটিং? পুরোটাই অনেক স্পেশাল, যেহেতু আমার বড় পর্দার প্রথম কাজ ছিল, কারণ তার আগে হচ্ছে আমার টিভি কমার্শিয়াল করা হয়েছিল, ফ্যাশন করা হয়েছে, ওটিটি করা হয়েছে। সো এই সেক্টরটা যে বড় পর্দার সিনেমাটা কিভাবে হয় একটা ইন্টারেস্ট ছিল জানার, সো ওটা জানতে পেরেছি। আর মজার ব্যাপার ছিল, আমরা কুসুমদির দাদা বাড়িতে শুটিংটা করি, আমাদের সিনেমাতে যেই দুটো বাংলো দেখা গিয়েছে ওটা আমরা কুসুমদিদের বাড়িতেই করি। সো সবাই মিলে, কুসুমদির বাবা ছিল, দিদির পরিবারের মানুষজন ছিল, সো সবাই মিলে একটা ঠিক পিকনিক আমেজে আমরা শুটিংটা করি। আর যেহেতু ঢাকার বাইরের কাজগুলো সাধারণত একটু মজাই হয়, আর কিছুটা শীতের আমেজ তখন পড়ে গিয়েছিল, সো সবাই মিলে খুব মজা করেছি। আর হ্যাঁ, ভয়ের যেটা বলবো, দিদিদের বাংলো বাড়িটা তো একটু পুরোনো টাইপ একটা বাড়ি, আমরা যেটা দেখেছি সিনেমাতে ঠিক ওটাই দর্শকদেরকে বলবো দেখার জন্য, হলে যেয়ে দেখতে হবে। সো ওখানে আমি একটু অনেক বেশি ভূতে বিশ্বাস করি, এবং সারা দিন আমি কোনো ভয় পাই না, আমি রাতে প্রচণ্ড ভয় পাই ভূতের, এবং আমি একা থাকতে পারি না। তো দেখা গিয়েছে যে আমি সারা রাত ভিডিও কলে আমার হাজব্যান্ডের সাথে ছিলাম, যে আমি ভয় পাচ্ছি, তুমি থাকো, আমি ঘুমাতে পারছি না একা। পরে কুসুম দিকে যেয়ে বলছি, দিদি আমি রাতে তো একা ঘুমাতে পারি না। পরে ওখান থেকে মেকআপের কাউকে বা কস্টিউমের কোনো একজন মেয়েকে আমি সাথে নিয়ে হচ্ছে রাতের বেলা ঘুমাতাম। তাছাড়া একটা ভয়ের মোমেন্ট যদি বলি, সিনেমার একদম প্রথম 15 মিনিটের মাঝখানে একটা সিন আছে আমার, যেটা হচ্ছে আমি ওয়াশরুমে ঠিক যাই, তখন হচ্ছে কোনো একটা সাউন্ড শুনে আমি ভয় পাই। তখন খুবই কনজাস্টেড একটা জায়গা ছিল, শুধু আমি এবং আমাদের ডিওপি খায়ের খন্দকার ভাই হচ্ছে ওখানে আমরা শটটা নিচ্ছি।
ওই টাইমে জাস্ট সাইড থেকে তো ওরা আওয়াজ দিচ্ছিলই যেন আমার ভয়ের রিয়াকশনটা আসে, তখন হচ্ছে আমি ভেন্টিলেশনের দিকে তাকিয়েছিলাম, হঠাৎ করে ওই জায়গা থেকে উপর থেকে একটা লাইট ড্রপ করে বা কিছু একটা ছাদের থেকে পড়ে এবং এমন আওয়াজ হয় যে আমার লিটারালি ভয় পেয়ে আমার একদম সেম এক্সপ্রেশন চলে এসেছে যেটা কুসুমদি বাইরে থেকে চাচ্ছিল। বাইরে থেকে কুসুমদি লাইক আমি এক্সপ্রেশন পেয়ে গিয়েছি আর দরকার নেই, একশটে হয়ে গিয়েছে। সো সব কিছু মিলিয়ে বলবো খুব মজায় করেছি। আর তাছাড়া কুসুমদির জন্যই আসলে সেটটা এত বেশি গরম থাকতো, আমরা প্রচণ্ড কষ্ট করে কাজ করেছি, প্রতিদিন আমাদের লেট নাইট হতো, দেখা যেত রাত 3টা 4টা 5টা পর্যন্তও আমরা শ্যুট করেছি। সো তারপরেও থাকে না যে একটা কেউ টায়ার্ড না আমরা দিন শেষে সবাই, কারণ কুসুমদি এত বেশি হাসি খুশি থাকে, ওখানে তো সবচেয়ে জুনিয়র আমি, বাট বিহেভিয়ারের দিক থেকে আমার দেখে মনে হয়েছে যে কুসুমদি ওখানে সবচেয়ে জুনিয়র এবং সে পুরো জিনিসটাকে জমিয়ে রাখতো আর কি। অবশ্যই পরিচালকের তো একটা এক্সট্রা দায়িত্ব থেকেই যায়, কারণ তাকে হাসি খুশি থাকতেই হয়, পরিবেশ ধরে রাখতে হলে বাধ্যতামূলক তার এই বিষয়টা থেকে যায়। এবং সেই সাথে তো একটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার, অতৃপ্ত প্রেম, একটা ভৌতিক কিছু গল্প, সব কিছু মিলে তার সাথে দৃশ্যায়ন এবং ভিডিও এডিটিং এর যে কাজগুলো দেখেছি অনেক স্নিগ্ধতায় ভরা। হ্যাঁ, আমার যেমন আমার নিজেরই কালার খুব পছন্দ হয়েছে, কালার বা এটার যে গানটা মায়ারে ইয়াশ ভাইয়া এবং কুসুমদির, সো ওটা দুর্দান্ত একটা গান ইমন ভাইয়ের করা। সো আমি দর্শকদেরকে বলবো যে আপনারা মায়ারে গানটা দেখার জন্য হলেও একবার হলে যান, আমাদের শরতের জবাটা দেখুন। অলরেডি এখানে আমরা থার্ড উইক আমাদের সিনেমা চলছে এবং আমরা যতটা না আশা করেছিলাম তার চেয়ে আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি এখন পর্যন্ত। অবশ্যই, সেই সাথে যেহেতু কালারের কথাই বললেন, আপনি তো নিজেও রঙের মানুষ, মানে চারুকলায় পড়াশোনা করেছেন এবং পেইন্টিং চিত্রকলা নিয়েই আপনি পড়াশোনা করেছেন, মডেলিং পেইন্টিং মানে ছবি আঁকা কি অভিনয়, এর মধ্যে আসলে কোন বিষয়টাকে সবচেয়ে বেশি এনজয় করেন? এবং ছোটবেলায় নাচতেন যতদূর জানি, নাচ দিয়েই আপনার ছবিতে যাত্রা শুরু, সব কিছুর মধ্যে আসলে কোন বিষয়টাকে বেশি ভালোবাসেন বা এনজয় করেন? বেশি ভালোবাসি অ্যাক্টিংটাই করতে, কারণ হচ্ছে আমি যখন একটা চরিত্রের মধ্যে থাকি তখন আমি আসলে নিদ্রা থাকি না। আমাদের প্রত্যেকের লাইফেই তো একটা আপস অ্যান্ড ডাউন্স থাকে, আমরা শুটিংয়ে গেলেও যে আমরা 100% ওকে হয়ে যাচ্ছি এটাও না, দেখা যায় আমাদের পারিবারিক হোক পারিপার্শ্বিক হোক যে কোনো আপস অ্যান্ড ডাউন্স আমাদের লাইফে চলতেই থাকে। সো এই যে যেমন আমি বেলি হোক বা আমার সামনে আরেকটা ক্যারেক্টার আসছে পুষ্প, সো আমি যখন ওই ক্যারেক্টারগুলোর মধ্যে থাকি আমার জীবনের আর আমার সমসাময়িক চিন্তাটা আমার করতে হয় না যে আমার আসলে ঘরে কী হচ্ছে বা আমার জীবনে কী হচ্ছে, আমার ফিউচার কী হবে, এত চিন্তা ভাবনা মাথায় থাকা লাগে না। জাস্ট আমি খুব কামভাবে একটা ক্যারেক্টারের মধ্যে থাকতে পারি এবং এই জন্য আমি বড় প্রোডাকশনগুলো পছন্দ করি। যখন একটা বিগ প্রজেক্ট আসে যে আমি লাইক 10 থেকে 15 দিন আমি একটা ক্যারেক্টারের মধ্যে থাকতে পারবো, সো ক্যারেক্টারের মধ্যে থাকাটা আমি খুব পছন্দ করি, এই জন্য অভিনয়টা খুব ভালোবাসি। আর অভিনয়ের সাথে সাথে আমার ছবি আঁকাটা আমাকে অনেক 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 বেশি হেল্প করেছে আসলে, যেমন চারুকলার জন্য আমার প্রথম থেকে আমরা প্রচুর পরিমাণে লাইট অ্যান্ড শ্যাডো নিয়ে আমরা পড়ি, আমরা পার্সপেক্টিভ নিয়ে পড়েছি, ফ্রেমিং নিয়ে পড়েছি, কারণ ছবি আঁকাটা থেকেই তো দেন ফটোগ্রাফিটা এসেছে, দেন এত কিছু ক্যামেরা। সো ওই জন্য আমি বলবো আমার পড়াশোনাটা আমাকে অনেক বেশি হেল্প করেছে আমার এই লাইনে। এবং এখনও আমি একটা ক্যারেক্টার যেমন আরেকটা বেশি হেল্প করে যেটা হচ্ছে অবজারভেশন। আমাদের আর্টিস্টদেরকে আমরা যখন চারুকলার প্রথম ক্লাসে যখন যাই আমাদেরকে শিশির স্যার একটা কথাই বলেছিল যে অবজারভেশন অবজারভেশন অবজারভেশন। সো এবং আমার অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও সেম, আমি যখন একটা ক্যারেক্টার রোল প্লে করবো আমি সবার আগে ওইটা চিন্তা করি, চিন্তা করার পর আমি দেখা যায় মাঝে মাঝে আঁকি বসে বসে যে না এই ক্যারেক্টারটা এমন হতে পারে, সে এমনভাবে হাঁটবে, ক্যারেক্টারটা এমনভাবে তাকাবে। সো এই অবজারভেশন পাওয়ারটা আমাকে খুব হেল্প করে। অবশ্যই, আসলে এই অবজারভেশন যে কোনো সৃষ্টিশীল কাজের জন্য প্রথম শর্ত, এবং না দেখলে না শুনলে না জানলে কোনো কিছুই পোর্ট্রে করা যায় না। এবার সাহেব আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো তিতুমির কলেজের ছাত্র ছিলেন যতদূর জানি আমরা, এবং কলেজ লাইফ থেকেই কি আসলে সিনেমার সাথে বা অভিনয়ের সাথে কতটুকু সম্পর্কে কীভাবে জড়িয়ে গেলেন, এবং ওই সময় কি বন্ধুদের কাছ থেকে কি অভিনয়ের অনুপ্রেরণা পেতেন কিনা? বন্ধুরা তো অনুপ্রেরণা দেয় না, বন্ধুরা তো পচায়, বন্ধুরা কেন অনুপ্রেরণা দেবে? তারা পচিয়ে দেয় বা তারা হয়তো নিন্দামন্দ করে অথবা খেপিয়ে দেয়, তারপরেও তারা কিন্তু পাশে থাকে দিন শেষে, পাশে থাকে। আমার প্রথম চলচ্চিত্রে আসার আগে আমার মিডিয়াতে যে আমার যেভাবে আসা সেটা হচ্ছে, সেটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে এসএমসির একটা প্রোডাক্টের আমার আমি মডেল হই। যে প্রোডাক্টটা হচ্ছে, আসলে প্রোডাক্টকে আমরা বলবো আমি 2007 এর কথা বলছি, তো
অনুপ্রেরণা মানে হচ্ছে এইটাই। এবং হ্যাঁ, পরবর্তীতে সত্যি সত্যি আমি হিরো হয়ে গেলাম সিনেমার, এর মাঝখানে তো থিয়েটার করলাম, থিয়েটার থিয়েটার করে আসলাম। হ্যাঁ, বন্ধুবান্ধব অবশ্যই উৎসাহ দেয়, যেমন আমার প্রত্যেকটা ছবি আমার বন্ধুবান্ধব নিয়ে আমি দেখি, এবং যেটা হয় যে একদম আমার মুখের উপরে আমার দোষগুলো তারা বলে, অবলীলায় বলে, এবং যেটা আমার কাছে খুব ভালো লাগে। কারণ যে কোনো মানুষ হোক, আমরা যত যাই কিছু বলি না কেন, দোষ কারোরই ভালো লাগে না ভাই শুনতে। তবে হ্যাঁ, বন্ধুবান্ধব বা ফ্যামিলির যদি কেউ দোষটা ধরিয়ে দেয় তখন খুব ভালো লাগে। সিনেমায় নায়ক হিসেবে যখন অভিনয় করেন বা এখন যে মোটামুটি একটা সাফল্যের রাস্তায় চলে এসে যেমন পরিচিতি পাচ্ছেন, দেশের অনেক মানুষ আপনাকে চেনে, এখন বন্ধুরা আপনাকে কীভাবে দেখে? যেই বন্ধুরা তখন প্রথম বিজ্ঞাপনের জন্য হয়তো খ্যাপাতো, দুষ্টুমি করতো, এখন তাদের প্রতিক্রিয়া কী? এখনও খাপায়। বন্ধুত্ব, বন্ধুত্বর মধ্যে তো এই জিনিসটা থাকবে, বন্ধুরা আপনাকে খোঁচাবে, আপনাকে নিয়ে মজা করবে, এটার নামই তো বন্ধুত্ব। আমিও করি, এবং চেঞ্জেস আসলে আসে না, বন্ধু যারা প্রকৃত বন্ধু, বন্ধুদের মধ্যে এটা থাকে না। আমি কি, কার প্রফেশন কি, কার অর্থ সম্পদ কতটুকু, কার বংশ কি, কার ধর্ম কি, এগুলো আসলে বন্ধুত্বের উপরে থাকে। বন্ধুত্ব জিনিসটাই হচ্ছে এটা। তো আমার বন্ধুবান্ধব যেটা হয় সেটা, আমার বন্ধুবান্ধব আমি বলবো যে খুব স্পেশাল, এবং এরা হচ্ছে আমাকে বিন্দু মাত্র ওই হিরো হিরো ভাবটা আমি নিজেও নেই না ভাই, আমাকে নেওয়ার সুযোগও তারা দেয় না, মানে বিন্দু মাত্র আমি পাই না তাদের কাছ থেকে। সেটাই হয়, কারণে ভালো লাগে। অবশ্যই ভালো লাগা তো আসলে বন্ধুদের সাথেই সবচেয়ে বেশি জীবনের একটা অংশ কাটে, আনন্দ বেদনা উপভোগ এবং শেয়ারিং এর যে বিষয়টা, তো এই বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক। সেই সাথে কলেজ লাইফ থেকে আমরা যতদূর জানি আপনি রক্তদানের বিষয়ে অনেকটা জড়িয়েছিলেন, রক্তদান প্রকল্পের সাথে জড়িয়েছিলেন, এবং সেই সাথে বাংলাদেশের একজন সাবেক প্রেসিডেন্টকেও আপনি রক্ত দেওয়ার মনে হয়। আমি হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে রক্ত দিয়েছিলাম। উনি তো 9 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, এবং উনি তখন ছিলেন বিরোধী দলীয় নেতা, উনি রানিং বিরোধী দলীয় নেতা ছিলেন, এবং আমার সৌভাগ্য হয়েছে ওনাকে ব্লাড দেওয়ার। আমার বি পজিটিভ ব্লাড, আমি কমন গ্রুপ, খুব কমন গ্রুপ, হ্যাঁ খুবই কমন। বাট আমি জিজ্ঞেসও করেছিলাম যে আমি কেন, তো অনেক বিষয় থাকে রাষ্ট্রের, যখন আপনি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন তো ওই ব্যক্তির ব্লাড সবার কাছ থেকে কালেক্ট করবে না। এবং জিম টিম করি আমি, খুব শো করতাম, এবং আমি এটা করি কি কেন আমি বলি, কারণ এই বি পজিটিভ ব্লাড সবারই থাকে। আমার কেন ভালো লাগে যে আমি একটা ভালো কাজ করে আমি যখন ফেসবুকে দিব বা আমি প্রচার করব, এর থেকে যেন আরও 10 জন একটু উৎসাহটা পায়, এই জন্য। ওই তখন ওনারা বলে যে আমরা সব খেয়াল করতাম আপনার সব কিছু দেখা, আপনি প্রায় 6-7 মাস আগে বোধহয় ব্লাড দিয়েছেন। আমি বললাম জি, বি পজিটিভ, জি, বাসা এই জায়গায়, জি, অমুককে ব্লাড দিতে হবে অমুক তারিখে, জি, গেলাম দিলাম। অবশ্যই, এবং এরপরেও আমি দিয়েছি, আর অনেককে দিয়েছি, এবং আমি দেই, এবং আমি সবাইকে বলি, উৎসাহিত করি, কারণ অ্যাকচুয়ালি আপনার দেওয়া উচিত, অন্তত বছরে 2-3 বার ব্লাড দেওয়া উচিত। আমার যেহেতু একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং কোনো ক্ষতি হচ্ছে না, এবং সেই সাথে আরেকজনের জীবন বাঁচছে, এমন একটি মহৎ কাজে অংশ হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আরেকটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, দুজনের কাছে একটু বিরতি নিয়ে নিচ্ছি, সেই সাথে দর্শকদের কাছে চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি চতুরঙ্গের আজকের আড্ডায়। আজ আমাদের সাথে আছেন দুই অভিনয় শিল্পী। বিরতির আগে কথা হচ্ছিল সাহেব ভাই আপনার সাথে, আমরা নানা বিষয় নিয়ে কথা বলছিলাম। নিদ্রা, এবার আপনার সাথে জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে আপনি তো এই মুহূর্তেই শব্দ একটা সিনেমার স্বাদ গ্রহণ করলেন, প্রথম সিনেমার, পরেও নিশ্চয়ই বেশ কিছু কাজ আসছে আমরা জেনেছি, এর মধ্যে একটা ওটিটি কন্ট্রাক্টের একটা কাজও চলে এসেছে নিজের লাইফ পার্টনারের সাথে যতদূর জানি, শখের নারী, হ্যাঁ এটা মুক্তি পেয়েছে, এবং সামনে কী কাজগুলো আসছে আপনার? আর আমাদের জাস্ট 3-4 দিন আগেই শখের নারী কাজটা আসলো, এবং ওটাও দুর্দান্ত একটা কাজ, একটা শর্ট ফিল্ম, ওটা আমার লাইফ পার্টনারের সাথেই আমার করা, প্রান্তর দস্তিদার। সো আমি আমার দর্শকদেরকে বলবো এবং আপনাকেও বলছি কাজটা দেখবেন, কাজটা মাস্ট ওয়াচ একটা ওয়ার্ক। তাছাড়া আমার এই নভেম্বরের 9 তারিখে হোপসো চোরকির আরেকটা প্রজেক্ট আসছে, যেটার নাম হচ্ছে আধুনিক বাংলা হোটেল, ওটাও ভূতের। সো আমি কেন জানি না আমাকে ভূত ছাড়ছে না। সো হচ্ছে ওখানে আমি আর আমার বিপরীতে কাজ করেছে মোশাররফ করিম ভাই, ওটা অ্যান্থোলজি, আমরা 3টা পর্ব দেখতে পারবো। সেখানে আমার গল্পটার নাম হচ্ছে হাসের সালুন, যেখানে লিড ক্যারেক্টার হিসেবে আমি এবং মোশাররফ ভাই কাজ করছি। সো ওই কাজটা খুবই ইন্টারেস্টিং হবে, একদমই আমাদের দেশীয় ভূত নিয়ে যদি আমরা বলি, একদমই দেশীয় ভূতের গল্প। দেশীয় ভূত মানে একটু যদি বলা হয়, দেশীয় ভূতটা কি? শাকচুন্নি পেতনি। ও আচ্ছা আচ্ছা, শাকচুন্নিটা কি? সেটা হলে তো দেখতে হবে, সেটা দেখা যাবে। লুসিফার কিছু না বা এই ধরনের কিছু, বা উইচ না,
শাক আমাদের একদম বাংলার যে লোকজন শাক চুলি পেতে। তাছাড়া আমার আরেকটা ওটিটির কাজ আসছে, সেটা কোন প্ল্যাটফর্মে যাচ্ছে এটা এখনই বলতে পারছি না। ওটা হচ্ছে নাম ফ্যাকরা, দ্য রেসিপি অফ এ লাভ। ওখানে আমার বিপরীতে কাজ করছে হচ্ছে এখনের খুবই জনপ্রিয় পার্থ শেখ, যে নাটকে কাজ করে বেশিরভাগ বাউরিতে আমরা ওকে দেখতে পাই। সো ওটা হচ্ছে একদমই অ্যাকশন অ্যান্ড থ্রিলিং এর একটা গল্প। ওখানে আমাকে দেখা যাবে গোলাপি নামে একটা ক্যারেক্টারে। তাছাড়া বড় পর্দার আরো দুটি সিনেমার শুট আমার শেষ হয়েছে। একটা হচ্ছে ফখরুল আরেফিন খানের নীল জোছনা, যেখানে আমার সাথে কাজ করেছে ওপার বাংলার পাওলি দাম। তাছাড়া বাংলাদেশের ছিল হচ্ছে এফ এস নাইম ভাই, দিনার ভাই, আমার অপোজিটে ছিল নাফিস আহমেদ ভাই, তাছাড়া পার্থ বড়ুয়া দাদা, আমাদের অ্যাক্টিং ডিরেকশন দিয়েছে আফসানা মিমি আপু। সো এতগুলো সম্মানীয় মানুষের সাথে কাজ করতে পেরেছি এই বয়সেই, ক্যারিয়ারের এত প্রথমেই, এটা আমার জন্য আসলে অনেক বড় একটা পাওয়া। এবং ওটা দু বাংলাতেই রিলিজ হবে। তাছাড়া আরও একটা বড় পর্দার কাজ করেছি, সেটার নাম হচ্ছে দাওয়াল, পিকলু চৌধুরীর। ওটাও একটা অনুদানের সিনেমা, ওটার কাজও শেষ, আশা করি খুব শীঘ্রই আমরা দেখতে পারবো। অবশ্যই নিদ্রা, সবগুলো কাজের জন্যই শুভকামনা, প্রতিটি কাজ আপনার সফল হোক এবং দর্শক আপনাকে ভালোবাসার জায়গায় রাখুক। স্যার, বা আপনারও তো নতুন কিছু কাজ আসছে, যদি কিছু কাজের কথা, আপকামিং কিছু ওয়ার্কের কথা আমাদের জানান। আমার যে যে ছবিটার কথা বলবো, ওর সঙ্গে কথা হচ্ছিল যখন পর বিরতি হয়, আমাদের কৌশিক শঙ্কর দাস, কৌশিকদার একটি ছবি আসছেন ওনার পরিচালনায়, নাম হচ্ছে দাফন। রুনা খান কাজ করেছে, উর্বি কাজ করেছে, মাসুদ মহিউদ্দিন ভাই, সাথে আমিও কাজ করেছি। এটা একটা সমাধান একটি ছবি আসছে, আর ওইপার বাংলায় ছবি আসবে আমার লাভ ইজ অল একটা। আমি ভিসা জটিলতার কারণে যেতে পারছি না এবং মানে খুবই খারাপ লাগছে। এবং নীলদরিয়ার মাঝি দুটো ছবি, দুটোই, একটি হচ্ছে ঋতুদীপ প্রোডাকশনের ছবি, ঋতুপর্ণ সেনগুপ্ত, আরেকটি হচ্ছে অন্য প্রোডাকশনের, বাট এই দুটো ছবি আমি যেতে পারছি না। আর আরেকটা ছবির জন্য আমার যাওয়ার কথা মিলন ভূমি, বাট এই মুহূর্তে তো ভিসা পাচ্ছি না, আমি জানি না মানে কি হবে। আমরা আশা করি এই জটিলতাগুলো কেটে যাক, অন্তত শিল্পীদের জন্য এই কাঁটাতারের বেড়ার জটিলতা আরও সহজ হয়ে যাক। আর এই মুহূর্তে কাজ করার যেমন কিছু প্রতিবন্ধকতাও আছে, কিছু সম্ভাবনার জায়গাও আছে, নিদ্রা আপনার জায়গা থেকে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য আপনি আসলে কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া উচিত, এবং মন্ত্রণালয়গুলোর বা যারা আসলে দায়িত্বশীল সংস্থা আছেন তাদের কোন বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি সচেতন এবং সবচেয়ে বেশি উদ্যোগ হওয়া উচিত আপনি মনে করেন? সবার আগে যেটা বলবো যে আমরা শিল্পী, আমাদের কোনো ব্যারিয়ার থাকার কথা না, আমাদের কোনো দল হতে পারে না, আমরা সবার জন্য, আমরা শিল্পী, আমরা সর্বস্তরের মানুষের জন্য। সো এই যে বিভিন্ন সেন্সর বোর্ড বলেন বা একটা শিল্পী শিল্পসত্তাকে না আসলে কোনো কিছু দিয়ে যদি আমরা আটকে ফেলি সেটা তখন আর শিল্প হয় না। এখন আমি 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 একজন আর্টিস্ট, আমি যদি একটা ছবি আঁকার সময় যদি আমাকে আমার টিচার বলে দেয় যে না তুমি এটা আঁকতে পারবা না, সো আমার মনের দিক থেকে না তখন আমি আমার 100%টা দিয়ে কাজটা করতে পারবো না। সো বিভিন্ন ব্যারিয়ার যখন চলে আসে তখন আমি বলবো যে আমাদের ডিরেক্টর হোক বা আমরা হই, যারা ক্যামেরার পিছনের মানুষ, ক্যামেরার সামনের মানুষ, ওরা ওদের 100% দিয়ে কাজটা করতে পারে না। এবং এই যে সবার আগে গুরুত্ব দেওয়া উচিত গল্প, কোন গল্পটা দেখানো উচিত এবং কোন গল্পটা দেখানো উচিত না, এইটা যে ঠিক করবে, সো এটা আসলে কারা ঠিক করবে, সমাজের কোন স্তরের মানুষরা ঠিক করবে, আমার মনে হয় ওটাও দেখা উচিত যে কারা ঠিক করছে, তারা আসলে এই ব্যাপারে কতটুকু বুঝে কাজটা করছে যে আমি এই সিনেমাটাকে দেখতে এখন মানুষকে দেখাবো এবং এটা দেখাবো না। সো আমার মনে হয় আমাদের সব কিছুই দেখা উচিত, আমাদের যেমন যদি সমাজের একটা ভালো দিক যদি আমরা দেখাই, সো সমাজের খারাপ দিকটাও আমাদের দেখানো উচিত। অনেকেই ভাবে যে না এটা দেখাবো মানে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাবে বা এটা, আমার কাছে আসলে এটা মনে হয় না। দেখানোর মধ্য দিয়ে সচেতনতা বৃদ্ধিরও কিন্তু সুযোগ থাকে, বৃদ্ধি করা যায়। সো আমরা একটা খারাপ দিক দেখিয়ে সেটার ইম্প্যাক্টসগুলো আমরা দেখাতে পারি যে না এটা খারাপ হলে তোমার লাইফ ইম্প্যাক্টসটা বা সমাজ ইম্প্যাক্টসটা এটা পড়বে। সো আমি বলবো সেন্সর বোর্ডের জায়গা থেকে এই জিনিসটা উঠিয়ে দেওয়া উচিত, এটা থাকা উচিত বলে আমার মনে হয় না, কারণ এটার জন্য অনেক ডিরেক্টররাই তারা তাদের সবটা দিয়ে কাজটা আসলে করতে পারছে না। অবশ্যই, এবং সেই সাথে সাহেব আপনার এই বিষয়ে মতামত কি? আপনি কিছুদিন আগে যদি আমি ভুল না করি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন এবং 14টির মতো দাবি আপনি জানিয়েছিলেন, সেই ক্ষেত্রে আপনি যদি সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদের জানান এই মুহূর্তে আপনি কি চাইছেন আসলে সিনেমার উত্তরণের জন্য এবং সার্বিক উন্নয়নের জন্য? প্রথমে যেটা করতে হবে, আমাদের সিনেমার সংখ্যাটা বাড়াতে হবে, এবং আগে যখন 35 ছিল, 35-এ যখন মানে শুটিং কোটা করা হতো, প্রত্যেক প্রযোজক কিন্তু ওই 35টা পেতো এফডিসি থেকে যখন সে মেম্বার হয়ে যেত। সো এই একটা সুবিধাটা পেতো, এখন তো 35 তার নিতে হয় না।
অন্য জায়গা থেকে যখন অন্য কোনো হাউস থেকে যখন এখন ক্যামেরা ভাড়াটা নেওয়া হয়, এফডিসির ভাড়া এবং বাইরের ভাড়া হচ্ছে সমান, এবং কিছু কিছু সময় হচ্ছে এফডিসিতে বেশি পড়ে, সেটা আপনার রেড ক্যামেরা হোক, F55 9 যাই হোক না কেন। সো এই এই জিনিসগুলো খুব মানে এগুলো পরিবর্তন আমি চেয়েছি। তারপর আমাদের যে শুটিং স্পটগুলো, আপনি কক্সবাজার বলেন বা বিভিন্ন পর্যটন কেন্দ্র যেগুলো আছে, আমি লিখেছিলাম মানে দাবি সরকারের কাছে, সেটা অবশ্যই যখন এই সিজনে না, যখন মানে মানুষজন ভ্রমণ করে এই সিজনগুলো ছাড়া যদি কেউ শুটিংয়ে যায়, কোনো ইউনিট যায়, সেখানে অন্তত মিনিমাম 50% যেন লেস করে দেয়, তখন কি হবে, শুটিংয়ের জায়গাটা বাড়বে আমাদের। থার্ড যেগুলো চেয়েছিলাম, যেমন সরকারি আমাদের অনুমতি নিতে খুব কষ্ট হয় এবং এই জায়গায় শুটিং করব, ওই জায়গায় শুটিং করব। কক্সবাজার আপনি কিছু দূর পরপর যখন আপনি নামবেন শুটিং ইউনিট নিয়ে, তখন এর জন্য আলাদা পারমিশন এবং আলাদা টাকা দিতে হয়, এই হ্যাসেলগুলো যেন না হয়। আমি আরও যেটা বলেছিলাম, যেমন ও যেটা বললো সেন্সর বোর্ডের যে নিয়মটা চলছে সেটা ব্রিটিশ আমলের আইনে চলছে, যেটা চলতে পারে না 2024-এ। সম্প্রতি তো সেন্সর সার্টিফিকেশন বোর্ড করে কিছু সংস্কার, সেন্সর সার্টিফিকেশন বোর্ড আপনি করবেন সেটা কিসের আলোকে করবেন, আপনাকে সুনির্দিষ্ট কিন্তু কিছু নীতিমালার আলোকে কিছু রুলস রেগুলেশন করে করতে হবে। আমাদের দেশে 90% বা 95% মানুষ হচ্ছে মুসলিম ঘরানার বা প্র্যাকটিসিং মুসলিম বা যাই বলেন না কেন, যদি আমরা অসাম্প্রদায়িক দাবি করি, তো এর মাঝামাঝি থেকে একটা আধুনিকতা আপনি, কারণ আপনি তো ও যেটা বললো আপনি আটকে রেখে তো পারবেন না, আপনাকে দেখানোর সে অপরচুনিটি দিতে হবে। লাইক যে হলে দেখাচ্ছে না কিন্তু ফোনে সবাই সবকিছু দেখছে। আরেকটা জিনিস থাকে, যেমন সিনেমার বিষয়টা হচ্ছে কি, এটা তো তথ্য মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষ, তো একজন মানুষ VPN দিয়ে বা যাই কিছু করুক না কেন, তার সেই পারমিশনটা আছে, কিন্তু সরকার সেটা দিতে পারে না। তবে তার জন্য যেটা করা যায়, ক্যাটাগরি ওয়াইজ যদি করে দেয়, আমাদের সিনেমা নিয়ে যারা চিন্তা করবে তাদের বোঝা, আমরা আশা করি তারাও বুঝবে এবং অবশ্যই একটা সমৃদ্ধির পথে এগিয়ে যাবে আমাদের সিনেমা। এবং সম্প্রতি বেশ কিছু সিনেমা আমরা দেখেছি যেগুলো সুপার হিট হয়েছে, বিশেষ করে তুফান থেকে শুরু করে এর আগে পরাণ, বেশ কিছু সিনেমা দারুণ হিট হয়েছে, আরো সামনে যে সিনেমাগুলো আসবে সেগুলো দর্শক ভালোভাবে নেবে। আজকের আয়োজন এখানে শেষ করতে বাধ্য হচ্ছি। এই ছিল চতুরঙ্গের আজকের আয়োজন, সঙ্গে থাকুন DBC News।